أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. চোখ দিয়া পানি আসে না, আমাদের চোখ দিয়া পানি আসে না। এই চোখের পানি কার জন্য রাখছে? এই চোখের পানি কার জন্য রাখছেন? দুইটা ফোঁটার চোখের পানি এই জমিনের মধ্যে রাখিয়া যান না। সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বাণী প্রতিষ্ঠাতা আলহাজ আল হাফেজ মাওলানা আব্দুর রহমান হানফি আমাদের দাদা হুজুর কেবলার প্রতিষ্ঠিত বার্ষিক ওয়াজ ও ইসালে সাহাবের মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম, খোলাফায়ে আজম, সারা বাংলাদেশ থেকে আগত দরবারের সালিকিন এবং মুআজ্জাজ হাজিরিন, লাখ লাখ কোটি কোটি শুকরিয়া মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে এক বছর পর নেক হায়াত দিয়ে সুস্থ রেখে আমাদেরকে
আজকে এই সালে সব মাহফিলে সমবেত হওয়ার জন্য একত্রিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন আমাদের সেই মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রতি আমরা শুকরগুজার করব অন্তরের অন্তস্থল থেকে আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ গত বছর থেকে এই বছর এই এক বছর গোটা বছর যদি জরিপ দেওয়া হয় তাহলে দেখা যাবে যে এক বছরের মধ্যে আমাদের বহু মানুষ বিদায় নিয়ে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য পরপারে চলে গেছেন কবর দেশে চলে গেছেন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং সুস্থ রেখে মাহফিলে হাজির করেছেন এজন্য আমরা আবারো আমাদের মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রতি শুকরগুজার করব আমাদের সকলের অন্তর অন্তস্থল থেকে একবার পড়ি আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি যে মাগরিবের পর এই সময়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ একটি সময় মাসের মধ্যে যেমন কিছু মাস আছে যে মাস অন্য মাসের চেয়ে উত্তম শ্রেষ্ঠ দিনের মধ্যে কিছু দিন আছে যে দিনগুলো অন্যান্য দিনের উপরে মর্যাদাপূর্ণ সময়ের মধ্যে কিছু সময় আছে যে সময়টা অন্যান্য সময়ের চেয়ে মূল্যবান তো আজকে আমরা যে সময়টার মধ্যে বসেছি এই সময়টা অত্যন্ত মূল্যবান সময় অত্যন্ত মুবারক সময় অত্যন্ত বরকতপূর্ণ একটি সময় এই সময় দুনিয়ার সমস্ত ওলি আবদাল গাউস কুতুব আল্লাহর ওলিরা মাগরিবের নামাজ আদায় করে জিকির আসকার করে থাকেন মোরাকাবা মুশাহাদা করে থাকেন এই সময় আল্লাহর কোনো বান্দা পৃথিবীর যে কোনো প্রান্তে জিকির আসকারে বসলে মোরাকাবায় বসলে মোরাকাবা মুশাহাদায় বসলে সমস্ত পৃথিবীর ওলি আল্লাহদের রুহানি তাওয়াজ্জু তার নসিব হয়ে যায় আমরা এই সময়টার মধ্যে বসেছি আল্লাহ তাআলা যেন সারা জাহানের সমস্ত ওলি আল্লাহদের রুহানি তাওয়াজ্জু আমাদেরকে নসিব করেন আমিন আমরা এই সময় আমাদের নিয়মিত ওয়াজিফা আদায় করি ফজর এবং মাগরিবের পরে নিয়মিত ওয়াজিফা আদায় করে থাকি আমরা আজকে আমাদের যে নিয়মিত ওয়াজিফা আছে এই ওয়াজিফাগুলো আদায় করব সেজন্য সকলে কথাবার্তা বন্ধ করুন হাঁটাচলা বন্ধ করুন এই মাহফিল হাঁটাহাঁটির মাহফিল না এই মাহফিল ঘোরাঘুরির মাহফিল না সকলে জবান বন্ধ করে কথাবার্তা বন্ধ করে সকলে বসে পড়ুন আমি জানি যে জায়গার সংকুলন হচ্ছে না সেজন্য যে যেখানে জায়গা পাবেন সেখানেই বসে যাবেন বিশ্বাস রাখবেন যদিও আমার উপরে সামিয়ানা নাই কিন্তু আল্লাহর রহমতের সামিয়ানা আমার উপরে আছে যদিও বিছানা নাই জান্নাতি বিছানা জান্নাতি বিছানার উপরে আমি বসেছি সুতরাং যার যার কাজকর্ম কথাবার্তা হাঁটাচলা বন্ধ করে অল্প সময়ের জন্য একটু বসে যান আমার এলাকাবাসীকেও বলবো যার যার কাজকর্ম ব্যস্ততা রাখুন
রেখে চলে আসুন একটু বেহেশতের বাগানে অল্প সময়ের জন্য বসুন। দাদা হুজুর কিবলা, জিকির আজকারের আগে, তালিমের আগে এলাকাবাসীকে ডাক দিয়ে নাকি বলতেন যে বাবা এলাকাবাসী, বাবা এলাকাবাসী যার যার ব্যস্ততা ছেড়ে, মেহমানদারি ছেড়ে কিছু সময়ের জন্য মেহমানদারি বন্ধ করো এবং মাহফিলের মধ্যে এসে বসো। দোকানদারদেরকে ডাক দিয়ে বলতেন বাবা দোকানদারেরা রে, ও দোকানদারেরা কিছু সময়ের জন্য দুনিয়ার দোকানদারি বন্ধ করো, দুনিয়ার বেচা কেনা বন্ধ করো, একটু আখেরাতের দোকানদারিতে বসিয়া যাও, কারণ তোমার মতো কত দোকানদার এই দেশের মাটির নিচে অন্ধকার কবরে জাহান্নামের আগুনে দাও দাও করে চলে। দাদা হুজুর কিবলা যুবকদেরকে নাকি ডাক দিয়া বলতেন, ও বাবা যুবকেরা রে, তুমি কি মনে করেছো তুমি বুড়া হইয়া মরবা, তুমি তুমি বুঝি মনে করেছো বুড়া হইয়া মরবা, তোমার মতো কত যুবক এই দেশের মাটির নিচে অন্ধকার কবরে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলে। তাই আমি আমার এলাকাবাসীকে অনুরোধ করব, কাজকর্ম ছেড়ে মেহমানদারি ছেড়ে কিছু সময়ের জন্য মেহমানদারি বন্ধ করে সকলে দৌড়ে দৌড়ে মাহফিলে অল্প সময়ের জন্য চক্ষু বন্ধ করিয়া বসিয়া যান। দোকানদারেরা দোকান বন্ধ করে অল্প সময়ের জন্য একটু আখেরাতের দোকানদারিতে বসে যান। যুবকেরা ঘোরাঘুরি বন্ধ করে কিছু সময়ের জন্য বেহেশতের বাগানে চক্ষু বন্ধ করিয়া বসিয়া যাও। এখন আমরা আমাদের আমলে ওয়াজিফাগুলো আদায় করব এবং এমন একটা আস্থা এবং বিশ্বাস নিয়ে ওয়াজিফা আদায় করবেন যে আমি ওয়াজিফা আদায় করতেছি, ওয়াজিফার দোয়াগুলো পাঠ করতেছি, আর সঙ্গে সঙ্গে আমার আমলনামার মধ্যে এই সমস্ত দোয়ার নেকিগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। কারণ আমরা এমন ওয়াজিফা আদায় করব যে ওয়াজিফাগুলো স্বয়ং আমাদের নবী ফজর মাগরিবের পরে আদায় করতেন, উম্মতকে নির্দেশ করেছেন তোমরাও ফজর মাগরিবের পরে এই ওয়াজিফার দোয়াগুলো পাঠ করবা এবং অগণিত ফজিলত বর্ণনা করে গেছেন। এমন একটা আস্থা বিশ্বাস নিয়ে করবেন, এমন একটা ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে পড়বেন যেন আমি ওয়াজিফার দোয়াগুলো পাঠ করতেছি আর সঙ্গে সঙ্গে এর নেকি আমার আমলনামার মধ্যে ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। এরকম একটা ধ্যান এবং খেয়াল নিয়া মহব্বতের চক্ষু দুটা বন্ধ করে সকলে বসুন। দুনিয়ার সব খেয়াল একটু সময়ের জন্য বন্ধ থাকবে, বাড়ির খেয়াল নাই, ঘরের খেয়াল নাই, ব্যবসার খেয়াল নাই, চাকরির খেয়াল নাই, স্ত্রী সন্তানের খেয়াল নাই, সমস্ত খেয়াল কিছু সময়ের জন্য বন্ধ করে, কিছু সময়ের জন্য বন্ধ করে একমাত্র আল্লাহ পাকের খেয়ালে বসে যান। সকলে চক্ষু দুটো বন্ধ করে মহব্বতে একবার আয়াতুল কুরসি পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا
وهو العلي العظيم سورة حشر آخر تین آیات پاٹھ کرو أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم اللهم أجرني من النار شاتبار قرون اللهم أجرني من النار اللهم أجرني من النار আমার পীর মুর্শিদ কিবলা বলতেন বাবারে তুমি যখন এই দোয়া পড়বা মনে মনে এরকম একটা ধারণা করে এমন একটা খেয়ালে ধ্যানে পড়বা যেন আমি মরিয়া গেছি আমি মরিয়া গেছি আমাকে একটি অন্ধকার কবরের মধ্যে দাফন করিয়া দেওয়া হইছে আযাবকারী ফেরেশতারা আয়শা আমার হাতের মধ্যে করা লাগাইছে পায়ে করা লাগাইয়া টাইনা টাইনা হেসরা হেসরা আমার লইয়া জাহান্নামের দিকে রওনা হইয়া গেছি আমি জাহান্নামের জাহান্নামের আগুনের তর্জন গর্জন শুনে যেন জাহান্নামের এই বিভীষিকাময় তর্জন গর্জন শুনে যেন আমি বলতেছি আল্লাহ তুমি আমার এই জাহান্নামের আগুন হইতে বাঁচাও এই কথাটাই তো আপনি আরবিতে বলছেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আমার নবীজির সাথে করে যেই ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া করবে আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করিয়া দিবে করুন আল্লাহুম্মা أجرني من النار اللهم أجرني من النار رضيت بالله ربا وبالإسلام دينا وبسيدنا محمد صلى الله عليه وسلم نبيا ورسولا تين بار قرون رضيت بالله ربا وبالإسلام دينا وبسيدنا محمد صلى الله عليه وسلم نبيا ورسولا رضيت بالله ربا وبالاسلام دينا وبسيدنا محمد صلى الله عليه وسلم نبيا ورسولا سبحان الله 33 بار الحمد لله 33 بار الله اكبر قرن 34 بار سبحان الله 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 الحمد لله 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 Thank you.
الله أكبر 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 الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سبحان الله وبحمده سبحان الله العظيم شاكبر باتكر سبحان الله وبحمده سبحان الله العظيم 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 দোয়া মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ পড়ুন 10 বার যাদের জানা নেই আমার সঙ্গে পড়ুন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন বিয়াদিল খাইর ইয়াহী ইয়ুমীতু ওয়ালা কুল্লি শাইইন কাদীর سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت وهو على
شيء قدير أعوذ بالله من الشيطان الرجيم قرن تشبار أعوذ بالله من الشيطان الرجيم 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 بسم الله الرحمن الرحيم পাঠ করুন 19 বার بسم الله الرحمن الرحيم 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 بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم تین بار পাঠ করুন بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم دعائنوس قرن كيك بار لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين سيد الاستغفار قرن اكبر جادر جارني আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুউ লাকা বিনিহমাতিকা আলাইয়া ওয়া আবুউ যাম্বি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা এবার এবার যার যার গুনাহগুলো চোখের সামনে হাজির করুন যার যার চোখের সামনে গুনাহগুলো হাজির করে এখন আমরা গুনাহ মাফের খেয়ালে এবং এবং সওয়াব রসানির খেয়ালে আমরা ইস্তিগফার শরীফ পাঠ করব ইস্তিগফার শরীফ পাঠ করব নবীজি সাদ করেছেন কল্লু বানি আদম খাত্তা وخير الخطائين التوابون প্রত্যেকটি আদম সন্তান গুনাহগার ওই ব্যক্তি ওই গুনাহগার সবচেয়ে উত্তম ওই গুনাহগার সর্বোত্তম যেই গুনাহগার গুনাহ করার পরে তওবা করে যেই গুনাহগার গুনাহ করার পরে তওবা করে এই গুনাহগার হলো সর্বোত্তম আমরা জীবনে যত গুনাহ করেছি যা না যারা গুনাহগুলো চোখের সামনে নিয়ে আসুন ইচ্ছায় অনিচ্ছায় গুনাহগুলো চোখের সামনে হাজির করুন কবিরা সগিরা গুনাহগুলো চোখের সামনে হাজির করুন হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা মুখের দ্বারা যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো চোখের সামনে হাজির করুন
এখন আমরা খালেস অন্তরে তওবার খালেস ইস্তিগফার শরীফ পাঠ করব সকলে যারা চক্ষু বন্ধ করে গুনাহগুলোকে চোখের সামনে হাজির হাজির করে নিজেকে আসামি মনে করে দুটা চোখের পানি ছাড়িয়া দে আমার পীর মুর্শিদ কেবলা বলতেন আমাদের পীর মুর্শিদ কেবলা আব্বাজান বলতেন বাবা তুমি যখন ইস্তিগফার শরীফ পাঠ করবা মনে তুমি যখন ইস্তিগফার শরীফ পাঠ করবা কলা গাছের মধ্যে গাই দিলে যেমনে বায়া বায়া পানিগুলো পড়ে এইভাবে দুটা চোখের পানি সারিয়া সারিয়া ইস্তিগফার পাঠ করবা সঙ্গে সঙ্গে জিন্দগির গুনাহ মাফ হইয়া যাবে তাই দুটা চোখের পানি সারিয়া দিয়া পড়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম গুনাহ করতে করতে আমাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে গুনাহ করতে করতে পাপ করতে করতে আমাদের কলব পাথরের মতো শক্ত হয়ে গেছে এই জন্য এত বড় পাপী হওয়ার পরেও আমরা চোখ দিয়া পানি আসে না আমাদের চোখ দিয়া পানি আসে না এই চোখের পানি কার জন্য রাখছে এই চোখের পানি কার জন্য রাখছেন দুইটা ফোঁটার চোখের পানি এই জমিনের মধ্যে রাখিয়া যান না এই যুগের পানি পরকালে পরকালে আমাদের সুপারিশ করবে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে দুইটা যুগের পানি সারিয়া এই মাঠকে এই মাহফিলকে সাক্ষী বানায় যা দুটা যুগের পানি সারিয়াতে সঙ্গে সঙ্গে জিন্দগির গুনাহ মাফ হইয়া যাবে আমার আল্লাহ পাক আমার নবীজি বলেন আমার আল্লাহ পাক যখন হাশরবাসীদেরকে গুনাহগার বলিয়া ডাক দিবে হাশরবাসীরা কাঁদতে 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 চোখের পানিগুলো শেষ হইয়া যাবে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ হইয়া যাবে তারপরে চোখ দিয়ে রক্ত জারি হবে এত গান্দা গান্দার পরও হাসরের মাঠে হাসরের মাঠে যারা পরিমাণ গুনাহ সেদিন মাফ হবে না মাফ হবে না আর আমার নবীজি বলছে এই দুনিয়ায় বসে আল্লাহ পাকের ভয়ে আল্লাহ পাকের আযাবের ভয়ে জাহান্নামের ভয়ে যে কাঁদবে তওবা করে তওবার খেয়ালে যে গুনাহ থেকে তওবার খেয়ালে যে কাঁদবে আর চোখের কোনা দিয়া যদি মাত্র একটা মাছির মাথা পরিমাণ পানি বাইর হইতে পারে সঙ্গে সঙ্গে জিন্দগির গুনাহ মাফ হইয়া যাবে সঙ্গে সঙ্গে জিন্দগির গুনাহ মাফ হইয়া যাবে এই দুটা চোখের পানি একটু ছাড়ুন না দুটা চোখের পানি একটু ছাড়ুন ছেড়ে করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা
العظيم سورة فاتحة قرن تین بار بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة إخلاص قرن دوش بار بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এবার দেহটা পড়ে থাকবে সোনাকান্দা দরবার শরীফে ইসালে সাওয়াবের মাহফিলের মাঠে আর রূহটাকে একটা মুহূর্তের জন্য পাঠায়া দেন সোনার মদিনা এখন আমরা দরুদ শরীফ পাঠ করব দরুদ শরীফ পাঠ করব দেহটা থাকবে সোনাকান্দার ইসালে সাওয়াবের মাহফিলের মাঠে আর রূহটা পাঠায় দেন সোনার মদিনায় আমার আমার নবীজির কদমের পাশে দাঁড়ায় যান আমার নবীজির কদম মুবারকের পাশে দাঁড়ায় যান এবং এবং দরুদ শরীফ পাঠ করবেন এমন একটা খেয়ালে ধ্যানে এমন একটা মহব্বতে দরুদ শরীফ পাঠ করবেন নবীজির কদম মুবারকের পাশে দাঁড়াইয়া আপনি নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়তেছেন আর আমার নবীজি আপনার দরুদ শরীফ শুনতেছেন আপনি দরুদ শরীফ পড়তেছেন আর আমার নবীজি দরুদ শরীফ শুনতেছেন এরকম একটা ধ্যানে খেয়ালে সকলে ১১ বার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া সিলাতি ইলাইকা ওয়া আলি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া সিলাতি ইলাইকা ওয়া আলি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া সিলাতি ইলাইকা ওয়া আলি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم بلون الحمد لله بلون شبايا الحمد لله আমরা আমাদের ওয়াজিফা দোয়াগুলো পাঠ করলাম আল্লাহ পাক যেন আমাদের আমল নামায় এর পরিপূর্ণ নেকি নসিব করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আল্লাহ